গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিনাও 17। চলে এলাম আজকে ছাদ বাগানে। সকালেই বৃষ্টি হয়েছে, এখনও মেঘ ডাকছে আর একটু একটু করে বৃষ্টি হচ্ছে, কিন্তু গাছগুলো দেখো খুব ভালোই লাগছে বৃষ্টির জলে। আর ছাদ বাগানে একটু একটু হাওয়া চলছে, তো ভালোই লাগছে থাকতে। আর এই দেখো এই দুটো গাছ, এই দুটো গাছ আমার এক ফ্রেন্ড দিয়েছিল, সিঙ্গেলেই দিয়েছিল। একটা লম্বা লম্বা মতো গাছটা, একদম লম্বা, কিন্তু আমি কীভাবে গাছ টবে শিফট করবো ভেবেই পাচ্ছিলাম না। তারপরে সেইটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট্ট দেখো টবের মধ্যে বসিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে দেখি গাছগুলো এইরকম ঝাঁকিয়ে গেছে, পুরো চারিদিক দিয়ে ফেলে গেছে। কিন্তু গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর, দুটো গাছই কিন্তু দেখতে সুন্দর। দেখো কালকে হাওয়া হয়েছে তো প্রচণ্ড, ওই জন্য একটু উপরে এই যে বেলফুল গাছের শুকনো ফুল টুলগুলো পড়েছে। যাই হোক, দেখো তোমাদের সাথে শেয়ার করছি, গাছটা কিন্তু দুর্দান্ত। ব্যালকনিতেও লাগানো যায়, গাছটা লাগালে কিন্তু ভালোই লাগে। ভাবছি ব্যালকনিতে নিয়ে গিয়ে লাগিয়ে রাখবো এই গাছগুলো, দেখতে খুব সুন্দর। এখানে বসে আছি কিন্তু বেলফুলের গন্ধ, তোমাদের সবসময় বলি, সত্যি ছাদ বাগানে পারলে কিন্তু তোমরা দু চারটে বেলফুল লাগাতেই পারো। দু চারটে কেন, একটা দুটো লাগালেই কিন্তু তোমরা অনেকগুলো বানাতে পারবে। আমার দুটো বেলফুল থেকে আমি 6-7টা বেলফুল গাছ বানিয়েছি। দেখো খুব সুন্দর গন্ধ। আর এইগুলো ডালগুলো এত লম্বা লম্বা, ছাদ বাগানে কিন্তু হাওয়া চলছে, সুন্দর লাগছে। আর আজকে আমি জোয়ান গাছ কীভাবে আমি লাগাবো, চারা যেই বেরিয়েছে নিচে সেগুলো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, নাহলে কিন্তু দেখতেই পাবেন আমি কীভাবে করবো। এই যে পেঁপে গাছ, পেঁপে গাছটা কিন্তু দেখতে দেখতে বড়ো হয়েছে, ফুল এখনও আসেনি, এসছিল একটা ঝরে গেছে আবার। আর মিলি ফুল গাছগুলো দেখো, নীলি ফুল গাছগুলো দেখতে সুন্দর। এই ফুল গাছটা কত দুর্দান্ত লাগে, এই দুটো গাছ, একটা লাল আছে কিন্তু একটা আনকমন কালার, দেখতে দেখো এই কালারটা কিন্তু খুব সুন্দর, একটা মিষ্টি কালার। এটাও কিন্তু আমি আমার টবের নিচে যে ছোট্ট চারা বেরিয়েছিল সেই চারা দিয়ে কিন্তু আমার তৈরি করা, এটা আমার ডাল কেটে বানানো। এইগুলো এখনও ফুল আসেনি, জানি না ফুল আসবে কি না। না এটা এসছে একটা লাল, এই যে দেখাই যাচ্ছিল না, এটা এখনও আসেনি। গোড়াটা দেখো কত মোটা হয়েছে, জানি না এটা ফুল আসবে কি না। একটা গাছ তো বড় হয়ে গেছে কিন্তু ফুল আসেনি, অনেক বড় হয়ে গেছে। আর ছাদ বাগানে আসলে তোমাদের পুরো ছাদটা না দেখালে ভালো লাগে না গাছগুলো। আর এই যে ডালিম, ডালিমগুলো হয়েছে তো বড়, লালও হয়েছে, জানি না এই রোদ দূরে হয়েছে কি না। একটা পেরেছিলাম কিন্তু ভিতরে এখনও এ ছিল, কাঁচা ছিল, দেখতে লাল হয়েছিল গায়ে কিন্তু ভিতরে কাঁচা ছিল, হয়তো রোদ্দুরের জন্য এরকম হয়েছে। যাই হোক, তোমাদেরকে আমি দেখাবো টবের নিচে যেই জোয়ান গাছগুলো বেরিয়েছে সেটা আমি, এই যে জোয়ান, কিন্তু জোয়ানের ফুল হয়েছিল হয়তো এই যে এখানে, এটা কিন্তু খুব সাবধানে আমার তুলতে হবে, আস্তে আস্তে করে তুলতে হবে, তুলে কিন্তু শিফট করব। এই যে জোয়ান গাছের মধ্যেও হয়েছে, দেখতে পাচ্ছ কি জানি না, দাঁড়াও আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এই যে তিনটে গাছ তুললাম, এই যে শিকো সমেত, তোমার বা তোমাদেরকে কিন্তু আমি বারবার বলি শিকো সমেত কিন্তু তুলতে হবে, নাইলে হবে না। এই যে খুব সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট, এই যে আমি টবে লাগিয়ে দেব, আপাতত আমার টব খালি নেই, এই একটাতেই লাগিয়ে দিচ্ছি পরে, কেননা এখন সকালে একটু একটু বৃষ্টি হচ্ছে, ভালো সুন্দর হয়ে যাবে। যখনই গাছ লাগাবে যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই, সুন্দর সেট হয়ে যাবে। এই যে এইভাবে তিনটে গাছ আমি একসাথে লাগিয়ে দিলাম,
মাটিগুলো ভিজে আছে, তাও হালকা একটু জল দিয়ে দেব পরে। চলো, এই রকম কিন্তু নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ওকে, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও।